Subscribe to Shemaroo Bengali and press the bell icon to never miss an update. মা, আমাদের দুজনকে আশীর্বাদ করো মা। মা, কে তোর মা? আমি তোর মা নই, আমি অভিরাজের মা। সাবিত্রী। মা, তুমি একই বলছো মা? তুমি তো আমাকে কোনোদিন সৎ ছেলে বলে ভাবনি। তোমার কোলে অভিরাজের যে অধিকার, আমাকেও তুমি ততটুকু অধিকার দিয়েছো। মা, তাহলে তোমার সেই স্নেহের বন্ধন সব কি মিথ্যে অভিনয় ছিল? বলো বলো সাবিত্রী, জবাব দাও। হ্যাঁ হ্যাঁ, আমি অভিনয় করেছিলাম। মা যদি পশুও হয়, তবুও সে তার নিজের সন্তানের স্বার্থই সব সময়ের জন্য দেখে। আর আর তোকে তো আমি জন্ম দেইনি, তোমরা সবাই মিলে আমাকে পাগল করে দিয়েছো। আজ আজ এই মুহূর্তে ঠিক হয়ে যাবে আমি এই ঘরে থাকবো না চলে যাব। এই সাবিত্রী, ছাড় ছাড় আমাকে, ছাড় না বাবা। না বাবা, এই না বাবা, না বাবা, মাই ঘরের লক্ষ্মী। মা যদি এ ঘর ছেড়ে চলে যায়, তাহলে এ ঘর লক্ষ্মী ছাড়া হয়ে যাবে বাবা। আমি না হয় কুলাঙ্গার বাবা। একটা গাছের যদি ডাল কাটা যায়, তাহলে গাছ মরে না বাবা। তেমনি যদি আমি এ ঘর ছেড়ে চলে যাই, তাহলে ঘর আদার হবে না। তাই সবচেয়ে ভালো আমি নন্দিনীকে নিয়ে এ ঘর ছেড়ে চলে যাচ্ছি। আমি জানি আমি মায়ের সৎ ছেলে হলেও মায়ের আশীর্বাদ আমাদের উপর সব সময় থাকবে। আমি আসছি বাবা। যা যা বাবা, এসো না। যা, এখানে থাকলে তোকে আর তোর বউকে প্রতি মুহূর্তে লাঞ্ছনা গঞ্জনা সইতে হবে, প্রতি মুহূর্তে তোদের মরতে হবে। যা, আজ থেকে তুই মুক্ত, আর সারা জীবন আমার আশীর্বাদ তোর সাথে থাকবে। মা, দাদাভাই চলে যাচ্ছে, কি হয়েছে? কিছু বলছো না কেন মা? আরে কিছু বুঝতে পারছি না, কি হয়েছে? কি মধু কাকা, কি হয়েছে? তোমার দাদা ঘর ছেড়ে চলে গেছে বাবা, ঘর ছেড়ে চলে গেছে। দেখ অভিরাজ, আমি যেমন তোর মা, অবিনাশেরও মা। মা, আমি শুনেছিলাম দুনিয়ায় মা শব্দটার উপর পবিত্র শব্দ আর কিছু নেই, কিন্তু মা, তোমার জন্য এই শব্দটা আজকে অপবিত্র হয়ে গেছে। যদি কইকেই এই শব্দটার অর্থ বুঝতে পারত, তাহলে রামচন্দ্রকে 14 বছরের বনবাসে পাঠাতো না। কিন্তু মনে রাখো মা, আমার কাছে আমার দাদা ভাই রামচন্দ্র, আর আমি ভরত। ভরত না খড়ম পুজো করেছিল? আর আমার দাদা যেখানেই গেছে, ওর পদচিহ্ন দেখে ওই পদধূলিকে পুজো করব। আমি এই ঘরে থাকতে পারবো না। দেখ অভিরাজ, আমি যা করেছি তা এ ঘরের, এ পরিবারের মান সম্মানের জন্যই করেছি। এই ঘর, এই পরিবারের মান ইজ্জতের বিলাসিতার উপরে আরামে বসে থাকো তুমি, আমি যাচ্ছি। এ কি বলছিস অভিরাজ? তুই আমার স্নেহ মমতা ছেড়ে চলে যাবি তুই? হ্যাঁ চলে যাব। বংশ আভিজাত্য সব ছলনার মায়া শিকল, এই ছলনার সেই শিকল ছিঁড়ে আমিও দাদার মতো মুক্ত আকাশে উঠতে যাচ্ছি।